তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। এ তোরা বুদ্ধিজীবী গোরস্তান যেভাবে মিরপুর রাখছস, এনে কোনো আল্লাহওয়ালারে ঢুকতে দেস না, বিপদে পড়বি তো। আরে কথা কয় না কেন, বুদ্ধিজীবী গোরস্থানে যারা বুদ্ধিজীবী, যেগুলার যেগুলার মাথা তালু খালি হয়ে গেছে, গা এয়ারপোর্ট বলেন অথবা স্টেডিয়াম বলেন, হ্যাঁ এয়ারপোর্ট বলেন অথবা স্টেডিয়াম বলেন, এসব বুদ্ধিজীবী যে ওইখানে গিয়ে শুইছে, আমরা আপনারা বলেন আল্লাহ ক্যা কাহে আহবাব ক্যা কারে না মায়া কর গে, ক্যা কাহে আহবাব ক্যা কারে না মায়া কর গে, এমে কিয়ে চাকর হুয়ে পেনশন মিলি মর গে। অন্যের হোলা তুই যে বড় বড় ডিগ্রি নিছস, কি হয়েছে ক, তোর ডিগ্রির দ্বারা কি হইল, পরে চাকরি গেল একটা নিছস, চাকরি 20-30 বছর করার পরে পেনশন পাইছস, পরে গেছস মইরে আর কি হইল। আরে কথা কয় না কেন, ক্যা কাহে আহবাব ক্যা কারে না মায়া কর গে, এমএ কিয়ে চাকর হুয়ে পেনশন মিলে মর গে শেষ। আরে সেগুলা দিয়ে জানলাম আজ লোক সাহেব রহমতুল্লাহ এলে এই যে শুইছেন না এখানে, আরে কথা কয় না কেন, শেষ নি শুধু কেবল কবরে বিকাশ যাইতে আছে বিকাশ। আরে কথা কয় না কেন, উনার যত ছাত্র আছে আমার তো মনটায় বলে প্রতিদিন প্রত্যেক তার ছাত্র দুই একবার বলে এই কথা, আল্লাহ শেখুল হাদিস সাহেবকে জান্নাতের আলা মাকাম দান কর। আমার ওই বাংলাদেশের আওয়ামী লীগের কোন নেতা বিএনপির কোন নেতার নামে এইভাবে দোয়া হয় কোন, উল্টা যাইয়া সব দিন ফুলের তোয়া দিয়ে দাঁড়ায় থাকে, কথা ঠিক না বে ঠিক, এত মনে করে এত কত সালাক কত শিক্ষিত। এই বুদ্ধিজীবী গুরুস্থানে এগুলোরে একা একা নারাইখা, দেশের কোনো বড় আলেম মরলে এগুলোর বুদ্ধিজীবী গুরুস্থানে দাফন করলে এদের উসিলা যখন আকাশ থেকে রহমতের বাড়ি দ্বারা শুরু হবে, আশেপাশের বুদ্ধিজীবীরাও কিছু বাগে পাবে। এই উদাহরণ দিয়া কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই আল্লাহ দিনকে বরজখের এই মশালা বুঝাইছে। উদাহরণ দিলে কঠিন জিনিস সহজ হয়, তো এই আয়াত বুঝাইবার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি একটা উদাহরণ দিছে। হুজুর বলছেন একটা লোকের তিন ভাই, কয় ভাই, তিন ভাই, বড় ভাই ছোট ভাই মেজ ভাই, তো বড় ভাইকে বলল ভাই মৃত্যুর সময় বলল ভাই আমি তো মৃত্যু যন্ত্রণায় কাতরাইতেছি মারা যাব। উদাহরণ 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 কি বাস্তবতা জরুরি নাকি, হ্যাঁ দৈরিয়া নেন কি কয়, এক মানতে কি ছাত্র মানতে পরে আর মানতে তর্কশাস্ত্র, তো সোগরা কোবরা মিলাইলে নতিজা বাইর হয়, আলা আলম মুতাকাইয়ের কুল্লু মুতাকাইয়ের হাদিস বাইর হইছে আলা আলম হাদিস, আলা আলম মুস্তাগনিন আনিল মুআসসির কুল্লু মা হুয়া শানু ফাওয়া কাদিম ফালা আলম কাদিম। এটা আমি এমনি বলতেছি, আপনাকে বুঝার দরকার নাই, সবকিছু বুঝার দরকার নাই, আমি বুঝাইতে চাইতেছি যে দুইটা জিনিস মিললে তৃতীয় জিনিস বাইর হয়, কথা কয় না। তো একজনে সালাকি করতে আসে শুনলেন, মান থেকে ছাত্র করতে আসে, দুইটা জিনিস মিললে তৃতীয় একটা বাইর হয়, কথা কয় না কেন। এখন আমরা এরা হলো তিনজন, কয়জন, তিনজন, দুইজন সাধারণ আর একটা হলো মান্তিক ফালসাফার ছাত্র, এখন এই কইতে আছে ডিম তো দুইটা, কয়টা, দুইটা মিলাইলে তৃতীয় একটা বাইর হয়, তা আমরা মানুষ তিনজন দুইটা মিলাইলে তৃতীয় একটা বাইর হয়, কথা বুঝালে, আমরা মানুষ তিনজন দুইটা মিলাইলে তৃতীয় একটা বাইর হয়, কথা কয় ডাকা, এর মধ্যে বাঙালি সালাক একটা বাঙালি কথা কয়েছে যেটা বাইর হয় এটা তুই খা আমরা এই দুইটা খাইয়া ফেলে, আপনার আমার কথা বুঝেন নেই, এই কথাটা বুঝেন নেই, দুইটা মিলাইলে কয়টা বাইরে, একটা বাইরে, তৃতীয় একটা নতিজা বাইরে, যারা স্বামী স্ত্রী দুইজন মিললে সন্তান হয়, আরে কথা কয় না,
এখন দুইটা ডিম তো, দুইটা ডিম মানে যে কোনো দুইয়ের থেকে তৃতীয় একটা বাইর, এটা বুঝাইতে যায় আর কি। এতে শালা কি করে কইতে আসে, কয়ে যায় দুইটা ডিম আছে তো আমরা তিনজন মানুষ, দুইটা মিলাইলে তৃতীয় একটা বাইর হয়। আমরা বাঙালি না মিয়া, তো বাঙালি একটা কইতে আসে ঠিক আছে দুইটা মিলাইলে তৃতীয় যেটা বাইর হইব ডিম, এটা তুই খা, এই দুইটা আমরা খাইয়ে ফেলে। আল্লাহ, আমার বক্তব্য হইল উদাহরণের জন্য বাস্তবতা কিনা জরুরি না। তা এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি উদাহরণ দিয়ে বুঝাইতেছেন, একটা লোকের ভাই কয়টা, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, ছোট ভাই। এখন রে বড় ভাইরে বলতেছে, ভাই তোর জন্য তো অনেক পরিশ্রম করছি, এখন আমি মৃত্যু পথের যাত্রী, তুই আমার একটু সহযোগিতা করবি মৃত্যুর পরে, পারবি নি? বড় ভাই বলে, না তোর রুটা বাহির হওয়ার আগ পর্যন্ত পারুম, পরে আর পারুম না, তোর সাথে আমি আর নাই। তো সমাধান তো হইল না, আমার তো দরকার কবরের মধ্যে। মেজো ভাইরে বললো, বড় ভাই তো আমার সহযোগিতা করলো না, মৃত্যুর আগ পর্যন্ত সহযোগিতা করবে, এরপরে আর করবে না। এখন মেজু ভাই বলবে, আমি কবরের লাশ টাকা পর্যন্ত আসি, পরে আর নাই। সমাধান হইল না, ছোট ভাইয়ের কাছে যায় না, কারণ ছোট ভাইয়ের সাথে সম্পর্ক ভালো ছিল না। পরে আচ্ছা গেছে, যাই বলে, ভাই তুই কি আমার সহযোগিতা করতে পারবি নি? এখন ছোট ভাই বলে, ইনশাআল্লাহ, আমি বড় ভাইয়ের মতো না, মেজু ভাইয়ের মতো না, আমি তোকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া পর্যন্ত তোর সহযোগিতা করব। এটা শুধু কথার কথা না, এটা আল্লাহর হাবিবে বলছেন উদাহরণ দিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ঠিক আমাদের সম্পদ, যে সম্পদের জন্য আমরা মেহনত করি, পরিশ্রম করি, এটা হলো বড় ভাই, এইটা মৃত্যুর আগেই আমার হাতছাড়া হয়ে যাবে। যখনই মৃত্যু যন্ত্রণা শুরু হয় তখন আর এই সম্পদের উপর আমার নিয়ন্ত্রণ থাকে না, কথা বলে না কেন? আর এখনই তো থাকে না। যেমন আমার আব্বা জীবিত, আলহামদুলিল্লাহ আম্মাও জীবিত, দুজন ঢাকাতে আছেন, বাসাতে বেড়াইতে আছেন, একটু ডাক্তারে দেখে আমরাও খুশি, আব্বা আম্মা আসেন বাজার। এখনই বাইরে বাইরে কয়, বাবা আমার এটা দিবেন, আমার এটা দিবেন, বাবা কয় তো আর কি, বুঝিয়েন কথা, বুঝাইবার জন্য কথা বলতে আছে। আমার সম্পদ আমার না, রসুল বলছেন বড় বুদ্ধিমানের কথা, হুজুর বলছেন, ওই বেটা তুই সম্পদ সম্পদ করস যে, তোর সম্পদ হলো যেটা তুই খাইছিস এটা তোর, কথা কয় না কেন? যেটা আমি খাইছি এটা আমার। এই জন্য বিশ্বাস করেন আল্লাহর দয়া, যখন যা মনে চায় কেল হালাল হইলে টাইট করে খাই। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন।